আসসালামু ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে পর্তুগালের ন্যাশনাল ভিসা অথবা রেসিডেন্স ভিসা অথবা লং টার্ম স্টে ভিসার জন্য যে ধরনের ফর্ম ফিল করতে হয় সেটা দেখাবো চলুন শুরু করা যায় শুরুতে আমাদেরকে যে কোনো ব্রাউজারে যেতে হবে ব্রাউ ব্রাউজারে গিয়ে আমাদের লাগতে হবে পোর্তুগাল বিএসএস গ্লোবাল ইনিং শুরুতেই চলে আসবে তারপর আমাদেরকে এই ওয়েবসাইটে যাইতে হবে বেস এর ইন্ডিয়ার পর্তুগাল ওয়েবসাইট ঠিক আছে সো এখানে অ্যাপ্লাই ফর ভিসা এখানে গিয়ে আমাদের ক্যাটাগরি অনুসারে আমরা ফর্মটা সিলেক্ট করে নেবো ফর্মটা বের করে নেবো সো আইডেন্টিটি ভিসা টাইপ আমাদের ভিসা টাইপটা বের করে নিতে হবে এখানে ক্লিক করে এখানে সিলেক্ট করলে এখানে জব আসছে না আসছে এখানে যত ধরনের ভিসা টাইপ পর্তুগালের জন্য অ্যাভেলেবেল আছে সেগুলো দেখাচ্ছে টুরিস্ট ভিসা যাই এখানে লং টার্ম ভিসার জন্য যা যা ভিসা টাইপ রয়েছে প্রত্যেকটা এখানে রয়েছে আপনি কোন ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটা বের করে সেটাতে সিলেক্ট করে আপনার ফর্মটা সিলেক্ট করে নেবেন তো এখানে আছে লং টার্ম ভিসা লং টার্ম ভিসা অথবা রেসিডেন্স ভিসা অথবা ন্যাশনাল ভিসা এটা হচ্ছে একই কথা সো এখানে এখানে যারা ওয়ার্ক ভিসাতে আসতে চাচ্ছেন সেটা হচ্ছে ডিওয়ান ওয়ান ক্যাটাগরি সো ম্যাক্সিমাম লং টার্ম ভিসার জন্য ফর্মটা সিমিলার আপনি যে কোন ভিসা ক্যাটাগরি ডিফারেন্ট কিন্তু ভিসা ক্যাটাগরি অনুসারে আপনার ডকুমেন্টগুলো ডিফারেন্ট হবে কিন্তু ফর্মটা সেমই থাকবে সো আপনি যদি চেক করতে চান তাহলে আপনি দেখতে পারেন আমি চেক করেছি সো ডিওয়ান ওয়ার্ক ভিসার জন্য হচ্ছে ডিওয়ান ক্যাটাগরি স্টুডেন্ট বিশার্দের জন্য হচ্ছে ডি ফোর ফ্যামিলি রিয়িনিফিকেশন ডি সিক্স সো ফর্মটা হচ্ছে একই ন্যাশনাল ভিসা আপনারা দেখতে পারেন সো আমি ডিওয়ান সিলেক্ট করছি এখান থেকে ডকুমেন্ট রিকোয়ার্ড এখানে সিলেক্ট করলেই আমরা চেক পেয়ে যাবো আমরা চ্যাক লিস্টটা এখানে চ্যাক লিস্ট চ্যাক লিস্ট মানে হচ্ছে আমাদের এই ভিসা ক্যাটাগরি ভিসা ক্যাটাগরির জন্য যা যা ডকুমেন্ট জমা দিতে হবে সেখানে শুরুতেই দেওয়া হচ্ছে এই এই লিংকের মধ্যে আমি ফর্মটা পাব দেখেন এখানে বলা আছে অ্যাপ্লিকেশন ফর ন্যাশনাল ভিসা এখানে কিন্তু বলা নাই যে অ্যাপ্লিকেশন ফর ডি ওয়ান ক্যাটাগরি সো লং টার্ম ভিসা ক্যাটাগরির মধ্যে যেসব ভিসা ক্যাটাগরি রয়েছে সে সবগুলি হচ্ছে ন্যাশনাল ভিশার আন্ডারে পড়ে সো তারা সবাই ন্যাশনাল ভিসা পাবে তারা অ্যাকচুয়ালি ন্যাশনাল ভিশার জন্য অ্যাপ্লিকেশন করবে এবং ন্যাশনাল ভিসা পাবে সো ন্যাশনাল ভিসা বা রেসিডেন্স ভিসা একই কথা সো এটা এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে আমি ডাউনলোড করে রেখেছি তারপরে আপনারা ফোক জিট ফোক এই যে ফোক পিডিএফ গিয়ে আপনারা একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে ফোকসিট সো আমি ডাউনলোড করে রেখেছি এটা ফ্রিতেই ডাউনলোড করা যায় ফোকসিট পিডিএফ ফ্রিটা তারপর সেখান থেকে ফর্মটা ওপেন করতে হবে সো শুরু এইখানে কিন্তু আমরা ইংলিশ ভাষার ফর্মটা নিয়েছি লিস্টে সেটাই ছিল ইংলিশ ভাষার ফর্মটা সো আমাদেরকে পর্তুগিজ ভাষাটা ফিল আপ করতে হবে আর এটা শুধু শুধুমাত্র পর্তুগাল না আমি অনেক ক্যাটাগরির জন্য যে ফর্মটা আছে অনেকটাই সিমিলার আমি সবগুলো আমি যতটুকু দেখেছি আমার কাছে সিমিলারই লেগেছে সো ইউরোপের স্যানজেন বিশার জন্য এই ধরনের ফর্ম ফিল আপটাই করতে হয় সো একটা দেখলেই কিন্তু আপনারা অন্য দেশের জন্য ফিল করতে পারবেন আশা করছি এখানে আছে শুরুতে সারনে পাসপোর্টে যেরকম থাকবে হুবহু এখানে ফিল আপ করবেন সামনে সো আমি যদি একটু ফিল আপ করতে চাই আমি অনেক দিন আগে করেছি তো ভুলে গেছি এই যে সো আমি কি করলাম এই যে এখানে টাইপ রাইটার এখানে ক্লিক করলাম তারপর এখানে ক্লিক করলে আমি সামনের ভাষায় দিতে পারবো আমার সার নাম সার পাসপোর্টে আছে ইসলাম ওকে সুন্দর সো আমি এই টাইপ রাইটারে ক্লিক করে তারপর যেখানে আমি লিখতে চাই সেখানে ক্লিক করলে আসবে সো আমরা এটা আমাদের সামনে লিখে ইসলাম সো আমি অনেক কিছু সংক্ষিপ্ত করে যাব আমি শুরুতে একটু বুঝিয়ে নিচ্ছি সেজন্য একটু সময় লাগছে সো এখানে ছোট একটা লিখছি সো আপনারা প্রত্যেকটা কিন্তু ক্যাপিটাল ক্যাপস লক করে প্রত্যেকটা লেটারে সব কিছু লিখতে সামথিং লাইক দিস তারপর হচ্ছে সারনেম এট বার্থ ফর্মার ফেমিলি নেম মানে হচ্ছে আপনার যদি চেঞ্জ হয়ে থাকে যে এখন বর্তমানে একটা সারনেম আছে বিয়ের পরে মেয়েদের সারনেম চেঞ্জ হয় আর বিয়ের বিয়ের আগে সম্ভবত আমার যে আমার কাছে যেটা মনে হয় মেয়েদের সাননেম নেম থাকে হচ্ছে বাবার নামের সাথে মিলানো কিছু একটা যদি থাকে ফর্মার মানে কি সাবেক ফ্যামিলি নেম যদি আপনার আগের কোনো আরেকটা যদি সারনেম থাকে সেটা আর যদি না থাকে এটা নেওয়া তো অরিধ হওয়ার কিছু নেই আপনি এই পাসপোর্টে যে সারনেম আছে সেটা বসিয়ে দিবেন তারপর হচ্ছে ফার্স্ট নেম পাসপোর্টে লেখা দেখবেন পাসপোর্টে লেখা দেখবেন যে গিভেন নেম তো এখানে গিভেন নেমটা বসিয়ে দেবেন তারপর ডেট অফ বার্থ পাসপোর্ট অনুযায়ী ডেট অফ বার্থ বসাবেন প্লেস অফ বার্থ ঠিক আছে প্লেস অফ বার্থ দেখেন এখানে কিন্তু জায়গা কিন্তু কম আপনি এখানে ক্লিক করে এতটুক জায়গার মধ্যে প্লেস অফ বার্থটা লিখবেন প্লেস অফ বার্থ হচ্ছে আপনি যে স্থানে জন্মগ্রহণ করেছেন পাসপোর্ট ওটা লেখা থাকবে তারপর আছে হচ্ছে কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ কারেন্ট ন্যাশনালিটি পাসপোর্ট অনুযায়ী যেরকম থাকবে সেরকমভাবে বসিয়ে দিবেন পাসপোর্টে কারেন্ট থাকবে না ন্যাশনালিটি থাকবে সেটা বসিয়ে দিবেন তারপর কি যদি আদার ন্যাশনালিটিস থাকে সামথিং লাইক যে আমরা বাংলাদেশি আমরা এখন পর্তুগিজ হয়ে গেছি সো তখন আমাদের কারেন্ট ন্যাশনালিটি থাকবে পর্তুগিজ কিন্তু আমাদের ন্যাশনালিটি এট পার্ট আমাদের জন্মের সময় আমার ন্যাশনালিটি ছিল বাংলাদেশ ঠিক আছে আর এই যে ডান পাশের যে বক্স আছে এগুলা এমবাসি ফিল আপ করবে এগুলোতে আপনার হাত দেওয়ার দরকার নেই তারপর সেক্স স্ট্যাটাস হিসাবে দিয়ে সব কিছু আছে যেটা আছে সেটাই দিয়ে দিবেন ম্যারিড আছে আছে আচ্ছা তারপর হচ্ছে প্যারেন্টাল অথরিটি ইন কেস অফ মাইনর ঠিক আছে যদি আপনি ছোট বাচ্চাদের জন্য এই আসবে আর কি যে প্যারেন্টাল অথরিটি কি এটা যদি না থাকে সেটা দেবে নট কেবল আমি কি দিয়েছিলাম আমি দিয়েছিলাম আমি কিছুই এটা কিছুই দেওয়ার দরকার নেই আমি কিছু ঠিক আছে তারপর হচ্ছে ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার এখানে আপনি আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার দেবেন এনআইডি নাম্বার দেবেন তারপর হচ্ছে টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট আপনি কি দিয়ে ট্রাভেল করবেন সেটা হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট অথবা আদার কোনো ডকুমেন্ট থাকলে নাম্বার অফ ট্রাভেল ডকুমেন্ট আপনি যে পাসপোর্ট পেয়েছেন ওই পাসপোর্ট ডকুমেন্টের নাম্বার ডেট অফ ইস্যু কবে ইস্যু হয়েছে কতদিন পর্যন্ত বেলিড আছে মানে এক্সপায়ারি ডেট হবে এখানে ইস্যুড বাই কান্ট্রি কোন কান্ট্রি এটা ইস্যু ইস্যু করেছে এখানে বাংলাদেশের পাসপোর্টের মধ্যে দেখবেন যে ঢাকা ইস্যুড অথরিটি লেখা আছে ওইখানে যে ইস্যুড অথরিটি লেখা থাকবে সেটাই বসিয়ে দেবেন তারপর যদি পার্সোনাল ডাটা অফ ফ্যামিলি মেম্বার হু ইজ ইউ ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া অর সিটিজেন ইফেক্টিভ যদি সিটিজেন থাকে তাহলে ওনার ডাটা দিতে পারেন ফ্যামিলি রিলেশনশিপ উইথ ইউ সিটিজেন ইফ এপ্লিকেবল এখন এই জায়গাতে আমার তো নট এপ্লিকেবল আমার তো কোনো ফ্যামিলি সিটিজেন ফ্যামিলি মেম্বার আছে বাট এরা সিটিজেন না এর জন্য আমি দেই যদি থাকতো তাহলে আমি দিতাম ফ্যামিলি রিলেশনশিপ সো আপনার যে ফ্যামিলি মেম্বারটা দিয়েছেন ওনার সাথে আপনার রিলেশনটা কী ব্রাদার সিস্টার ওয়াইফ হাজবেন্ড সামথিং লাইক দ্যাট এরকম হতে পারে এই রিলেশনটা এখানে দিতে পারে যদি থাকে বলে দিচ্ছে আর কি যে যদি সিটিজেন থাকে ইউ ইউরোপিয়ান ইউনিয়নের যে কোনো একটা দেশে সিটিজেন থাকলে আপনি তার পার্সোনাল ডাটা এখানে শেয়ার করবেন নেম শেয়ার করবেন এবং তার সাথে আপনার রিলেশন কি সেটা শেয়ার করবেন তারপর হচ্ছে অ্যাপ্লিকেশনস হোম অ্যাড্রেস অ্যান্ড ইমেল আপনার হোম অ্যাড্রেস পাসপোর্টে যেরকম আছে সেটা দিবেন এবং ইমেলটা দিবেন এবং আপনার টেলিফোন নাম্বার দিবেন তারপর হচ্ছে এটা ইম্পর্টেন্ট রেসিডেন্স ইন এ কান্ট্রি আদার দেন দ্য কান্ট্রি অফ কারেন্ট ন্যাশনালিটি সো আপনি বাংলাদেশের সিটিজেন আপনি যদি বাংলাদেশে না থেকে অন্য কোনো দেশে থাকেন তাহলে এটা আপনার জন্য আদারওয়াইজ এটা আপনার জন্য না

কত তারিখ পর্যন্ত ওই পারমিটটা ভ্যালিড আছে আর যাদের থাকবে না তারা নোটে ক্লিক করবে আচ্ছা ক্লিক কিভাবে করবেন এটা যদি দেখাতে চাই আমি তো ভুলে গেছি ফিল আউট আচ্ছা এই যে চেক যে এখানে একটা ক্লিক করলে চেক চেক হয়ে গেছে আর কালারটাও কিন্তু ব্ল্যাক হইছে এভাবে এটা সিলেক্ট করতে হবে আর এটা সিলেক্ট করে এটা কিন্তু ওই যে বড় করতে পারবেন ছোট করতে পারবেন কারেন্ট অকুপেশন আপনার কারেন্ট পেশা যেটা সেটা দিবেন এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়ার্স অ্যাড্রেস অ্যান্ড টেলিফোন নাম্বার ফর স্টুডেন্টস নেম অ্যান্ড অ্যাড্রেস অব দ্য এডুকেশনাল ইস্টাবলিশমেন্ট সো খুব সুন্দরভাবে বলা আছে আপনার এমপ্লয়ার এবং এমপ্লয়ার্সের অ্যাড্রেস এবং টেলিফোন নাম্বার এখানে শেয়ার করতে হবে আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনার এডুকেশনাল যে এস্টাবলিশমেন্ট আছে সেটা সেটার অ্যাড্রেস দিতে হবে আমি এখানে আমার কারেন্ট যে এমপ্লয়ার আছে সে এমপ্লয়ের অ্যাড্রেস সে এমপ্লয়ের নেম এবং অ্যাড্রেস দিয়ে দিয়েছিলাম বাংলাদেশে থাকতে যে যার জন্য আমি কাজ করেছিলাম যে কোম্পানি হতে পারে কোনো পার্সন হতে পারে কোন যে প্রতিষ্ঠানে কাজ করেছে সে প্রতিষ্ঠানের নাম আবার বলছি এমপ্লয়ার বলতে হইতে পারে কোম্পানি নেম কোম্পানি অ্যাড্রেস অথবা কোনো পার্সনের জন্য কাজ করে থাকলে পার্সন নেম এবং পার্সনের অ্যাড্রেস এগুলো হতে পারে পারপোজ অফ জার্নি কোন উদ্দেশ্যে আপনি ভ্রমণ করছেন স্টাডি হইতে পারে ট্রেনিং ওয়ার্ক ফ্যামিলিয়ার রিগ্রুপিং ইয়থ মোবিলিটি মেডিকেল রিজনে যেতে পারেন রিটায়ার্ড বা রিলিজিয়াস কোনো পারপাস হইতে পারে ইন্টার্নশিপ ভলান্টিয়ার এবং আদার এগুলোর মধ্যে যদি কোনো কিছু না হয় আদার হইলে আদার সিলেক্ট করে আপনাকে এখানে ব্যাখ্যা করতে পারতে হবে এডিশনাল ইনফরমেশন অন পারপাস অফ স্টে আপনার যদি আর কোনো ইনফরমেশন দেওয়ার থাকে দিতে পারেন আমি এখানে খালি রেখেছিলাম আমি জাস্ট ওয়ার্ড সিলেক্ট করে দিয়েছিলাম মেম্বার স্টেট অফ মেইন ডেস্টিনেশন এন্ড আদার মেম্বার স্টেটস অফ ডেস্টিনেশন ইজ অ্যাপ্লিকেবল সো এখানে সিলেক্ট করেই রাখছে যে পর্তুগাল প্রধান গন্তব্যের কোন দেশটাতে আমরা যাইতে চাচ্ছি এটা হচ্ছে পর্তুগাল এটা যদি ডিফারেন্ট হয় যদি আদার কিছু হয় তাহলে এটা আপনি যাতে লিখতে পারেন এখন মেম্বার স্টেট অফ ফার্স্ট এখন পড়তে আপনি যাবেন কিন্তু আপনি কোথায় ফার্স্ট এন্ট্রি করবেন আপনি যে কোনো ইউরোপে যে কোনো দেশে প্রথমে এন্ট্রি করতে পারেন আপনি ইতালিতে এন্ট্রি হয়ে তারপর যেতে পারেন ফ্রান্সে এন্ট্রি হয়ে তারপর যেতে পারেন আপনি জার্মানিতে এন্ট্রি হয়ে তারপর কিন্তু যেতে পারেন সো আপনি যেখানে ফার্স্ট এন্ট্রি করে তারপর যাবেন এখানে লিখে দিতে হবে নাম্বার অফ এন্ট্রিজ রিকোয়েস্টেড সেখানে বলাই আছে সো আপনি কতবার এন্ট্রি করবেন সো এখানে আমরা ন্যাশনাল ভিসা বা রেসিডেন্স ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছি আমাদেরকে এটাই সিলেক্ট করতে হবে টু আপনি একবারই যাবেন কিন্তু আপনাকে এটাই সিলেক্ট করতে হবে আর টেম্পোরারি স্টেট জন্য মাল্টিপল আই ডোন্ট নো কেন এটা মাল্টিপল এন্ট্রেন্স দিয়ে রাখে দিয়ে রেখেছে সো হয়তো কোনো রিজন আছে যা যাই হোক আমরা রেসিডেন্স ভিসার জন্য টু এন্ট্রি এটা সিলেক্ট করব তারপর ইন্টেড ডেট অফ অ্যারাইভাল অফ the ফার্স্ট ইন্টেন্ডেড স্টে ইন পর্তুগাল এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় সো আমি এটা নিয়ে একটা মজার কিছু শেয়ার করি সেটা হচ্ছে যে আপনি প্রথম পর্তুগালে কোন তারিখে পৌঁছাবেন এটা হচ্ছে একটা ডেস্ট প্রথম কোন তারিখে পর্তুগালে পৌঁছাবেন আমার ক্ষেত্রে কি হয়েছে আমি যেই তারিখে পৌঁছাইতে চাই তার আগে কিন্তু আমি ভিসা পেয়েছি সাপোজ আমি একটা তারিখ বললাম পনেরো তারিখ আমি পৌঁছাইতে চাই আমি ঠিক তার বিশ দিন আগে আমি ইমেল পেয়েছিলাম যে তোমার ভিসা অ্যাপ্রুভ তুমি পাসপোর্টটা জমা দাও সো আমি যখন জমা দিয়েছি পাসপোর্টটা যখন জমা দিয়েছি যখন আমি পাসপোর্টটা পেলাম তখন কিন্তু ওই ভিসার মধ্যে ইস্যু হয়েছে কবে ঠিক আছে ইস্যু হয়েছে যেদিন পেয়েছে তার আগের দিন ভিসাটা ইস্যু হয়েছে কিন্তু ভিসা আমি পেয়ে গেছি আমি কিন্তু সাথে সাথেই যেতে পারবো না কারণ ওইখানে বলা আছে যে আপনি কবে থেকে এই ভিসাটা অ্যাভেলেবেল হবে ভিসাটা আপনাকে পেয়ে গেছেন কিন্তু আপনি সাথে সাথে ভ্রমণ করতে পারবেন না ওইখানে বলা থাকবে যে আপনার ডিউরেশনটা কত একশো বিশ দিনের ভিসা দিবে ওখানে ডিউরেশনটা থাকে সো আমি আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমি জানি না এটা সব ক্ষেত্রে হবে কিনা এই ইন্টেন্টেড ডেট অফ অ্যারাইভাল আমি এখানে যে তারিখটা দিয়েছিলাম মানে এই তারিখ থেকে আমি পর্তুগালে যেতে পারব কত সুন্দর সিস্টেমটা যে আমি কবে যেতে চাই পর্তুগালে কবে আমি পৌঁছাইতে চাই আমি একটা তারিখ দিলাম পনেরো তারিখ ঠিক পনেরো তারিখ থেকে আপনি এখান থেকে পৌঁছাইতে পারবেন পৌঁছাইতে পারবেন মানে এখান থেকে আপনার বিচার ম্যাথ শুরু হবে এখান থেকে গণনা করে একশো বিশ দিন পর্যন্ত আপনার হচ্ছে এই বিসার ম্যাথ সো এখন এটা এই ডেটটা আপনারা কিভাবে দিবেন এই ডেটটা দিবেন হচ্ছে এরকম ভাবে আপনার সাপোজ আমি একটু লেখি ধরেন আপনার অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে মেসে পনেরো তারিখ পনেরো দশ দুই হাজার চব্বিশ এটা হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনি তার থেকে দুই মাস পরে ডেটটা দিতে পারে অথবা দেড় মাস পরে ডেটটা দিতে পারে ঠিক আছে এটা হচ্ছে একটা সিস্টেম আপনি দুই মাস পর দুই মাস পরে ডেটটা দিতে পারেন অথবা দেড় মাস পরে ডেটটা দিতে পারেন তাহলে যদি বিশা যদি হয় তাহলে আপনি এর আগেই আমি জানি না যতটুকু আমি কিন্তু এই ডেটের আগে কিন্তু অ্যাপ্রুভাল মেলটা পেয়ে যায় শুধু আগে না তেইশ দিন আগে ইমেলটা পেয়েছে এটা হচ্ছে একটা আরেকটা সিস্টেম আছে মনে করেন যে আপনার যে জব কন্ট্রাক্টটা আছে জব কন্ট্রাক্টটা কিন্তু একটা ডেট আছে ওই জব কন্ট্রাক্টের ডেটের এক সপ্তাহ আগে বা পনেরো দিন আগে আমি ওই জব কন্ট্রাক্টের পনেরো দিন আগে যে ডেটটা ছিল ওই ডেটটা দিয়েছিলাম যেমন আমার এক তারিখে জয়েন আমি পনেরো দিন আগে বলতেছিলাম যে আমি এত পনেরো দিন আগে গিয়ে থাকতে চাই কেন দিয়েছিলাম সেটা হচ্ছে যে আমি দেখতে চেয়েছিলাম যে এ পনেরো দিন যে আগে দিয়েছি এ পনেরো তারিখের আগেই আমি ইয়াটা পাই কিনা ডেটটা পাই কিনা অ্যাপ্রুভাল মেলটা পাই কিনা এর জন্য আমি দিয়েছিলাম আসলে যা যেই চিন্তা করেছিলাম সেই চিন্তাই আমি আগেই পেয়েছি সরি দুঃখিত কথা বলে ফেলছি তারপর ফিঙ্গার প্রিন্টস কালেক্টেড প্রিভিয়াসলি ফর দ্য এ সেনজেন বিশা সো এটা বুঝতেই পেরেছেন যদি আগে কেউ যদি আপনার স্যানজেন বিশার জন্য আপনি যদি ফিঙ্গার প্রিন্ট দিয়ে থাকেন তাহলে দিবেন ইয়েস অথবা না দিয়ে থাকলে নট এপ্লিকেবল আর নট এপ্লিকেবল এটা দেওয়া লাগবে না এটা এখানে দেওয়াই আছে এন্টি পারমিট ফর দা ফাইনাল কান্ট্রি অফ ডেস্টিনেশন হোয়ার এপ্লিকেবল এটা এপ্লিকেবল না দেওয়াই আছে সান নেম এন্ড ফার্স্ট নেম অফ ইনভাইটিং পার্সন ইন দ্য মেম্বার ইস্টেট মেম্বার ইস্টেট বলতে বোঝানো হচ্ছে যে আপনি যে দেশটাতে যাবেন সেটাকে ধরা হচ্ছে আর কি এখানে আমাদের জন্য পর্তুগাল ধরা হচ্ছে সো এই পর্তুগালের আপনার ইনভাইটিং পার্সনের ফার্স্ট নেম দিতে হবে ইফ নট এপ্লিকেবল তাহলে আপনি হোটেল নেম অথবা টেম্পোরারি যে অ্যাকোমেন্ডেশন আছে মেম্বার স্টেট হিসেবে বোঝানো হয় যে ইউরোপিয়ান ইউনিয়নের তো অনেকগুলো দেশ আছে সে দেশগুলোর মধ্যে কোন মেম্বার স্টেটে আপনি যাচ্ছেন ওইরকম আর কি সো এই পর্তুগাল হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের একটা মেম্বার মেম্বার স্টেট সো মেম্বার স্টেটে আপনার যে যদি এটা ইনভাইটিং পারসন যদি না হয় তাহলে হোটেল নেম বা টেম্পোরারি অ্যাকোমোডেশন দিতে পারে দিতে হবে এটা কিন্তু খালি রাখা যাবে না এখন ইনভাইটিং পারসন কে হইতে পারে এটা কিন্তু কোনো অর্গানাইজেশন হবে না এক্ষেত্রে হবে এক কোম্পানির ম্যানেজারও হইতে পারে যে আপনাকে হায়ার করতেছে সে হইতে পারে সে ইনভাইট করতেছে অথবা আপনার কোনো রিলেটিভও হইতে পারে সো তার ফার্স্ট নেম তার ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার আর যদি এখানে এখানে বলছে যদি আপনি এটা যদি অ্যাপ্লিকেবল না হয় ইনভাইটিং পারসন যদি দিতে না পারেন তাহলে হোটেলের যেমন নেম তারপর হচ্ছে হোটেলের অ্যাড্রেস এবং ইমেল এগুলো দিতে হবে তারপর হোটেলের ফোন নাম্বার নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ইনভাইটিং কোম্পানি আর অর্গানাইজেশন তো আপনার কোম্পানির নাম এখানে দিতে হবে লিখ এই যে টাইপরাইটারে ক্লিক করে এখানে ক্লিক করেই লিখতে পারবেন অবশ্যই সবগুলো বড় লিখবেন আর এখানে দিয়ে করতে পারবেন ফন্ট সাইজ নাইন থাকতে পারে এরিয়াল ইউজ করি এই যেখানে এরিয়াল আছে যেমন কোম্পানির নাম হচ্ছে গুগল ফন্ট ঠিক আছে সো এরিয়াল ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তারপর হচ্ছে সার নেম ফার্স্ট নেম অ্যাড্রেস টেলিফোন নাম্বার অ্যান্ড ইমেল ইমেল অ্যাড্রেস অফ কন্টাক্ট পারসন ইন কোম্পানি বা অর্গানাইজেশন অর্গানাইজেশনের সাথে কন্ট্যাক্ট করতে হলে যে পার্সনের মাধ্যমে যে ব্যক্তির মাধ্যমে কন্টাক্ট করতে হবে তার ডিটেলস এখানে দিতে হবে যেভাবে দিয়েছি সেভাবে দিবেন এখানে যে সার নেম লিখেছে আপনি স্যার স্যার নেম সাননিম দিয়ে তারপর হচ্ছে ওনার নামটা দিলেন বড় হাতে সো আমি এখানে কি করেছি নেম এখানে যেহেতু ছোট হাতেরই আছে আমি ছোট হাতেরই দিয়েছি সেটা সিলেক্ট করার জন্য এটাকে অফ করে নিতে হবে এই হ্যান্ডার্সে হয়েছে সিলেক্ট করে কপি করে এখানে কপি হয়নি হয়েস তারপর এভাবে নাম দিয়ে দিবেন তারপর নাম ফার্স্ট নেম কল ফার্স্ট নেম লিখে ফার্স্ট নেম দিয়ে দিবেন অ্যাড্রেস লিখে অ্যাড্রেস দিয়ে দিবেন টেলিফোন নাম্বার লিখে টেলিফোন নাম্বার দিবেন ইমেল লিখে ইমেলটা দিয়ে দিবেন তারপর হচ্ছে টেলিফোন নাম্বার অফ কোম্পানি কোম্পানি টেলিফোন নাম্বার দিবেন আর এইখানে যে টেলিফোন নাম্বার আছে এখানে টেলিফোন নাম্বার দিয়ে হচ্ছে টেলিফোন নাম্বার দিবেন হচ্ছে কন্টাক্ট পারসন কস্ট অফ ট্রাভেলিং এন্ড লিভিং ডিউরিং দ্যে ইস কভার সো কস্ট অফ ট্রাভেলিং কে বিআর করবে তারপরে হচ্ছে যে লিভিং ডিউরিং দ্যে আপনি বসবাস করবেন সেটা কে কভার করবে সো আমি দিয়েছিলাম বাই স্পন্সর এখানে আরেকটা অপশন হচ্ছে বাই দ্যপ্লিকেন্ট হিমসেল হারসেল এপ্লিকেন্ট কি নিজেই বহন করবে কিনা বহন করলে কিভাবে বহন করবে ক্যাশ এই যে অপশনগুলো আছে এ অপশন যদি এগুলো যদি সিলেক্ট করেন আপনার তাহলে কিন্তু এটার প্রমাণ কিন্তু এডিশনাল ডকুমেন্ট হিসাবে দিতে হবে আর বাই স্পন্সর কে কে হইতে পারে হোস্ট কোনো পার্সন হতে পারে কোম্পানি হতে পারে অর্গানাইজেশন হতে পারে এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার জন্য ফিল এন্ড সাইনে ক্লিক করে এটাতে ক্লিক করে এটাতে ক্লিক করলে সিলেক্ট হয়ে গেল প্লিজ স্পেসিফাই কে পোস্ট হইলে পোস্টের নেম তারপর হচ্ছে যে কোম্পানিগুলো কোম্পানির নেম তো আমরা কিন্তু এই তিরিশ এবং একত্রিশ নাম্বারের মধ্যে আমরা কিন্তু বলেই দিয়েছি যে আমাদের কোম্পানি নাম টাম দিয়েছি যে আমাদের ইনভাইট করতেছে একত্রিশ নাম্বারের মধ্যে দিয়েছি হচ্ছে যে আমাদেরকে কোম্পানির ইনফরমেশন দিয়েছে সো আমরা যে স্পন্সর করবে আমাদেরকে কিন্তু ইনভাইটিং পারসন অথবা কোম্পানি আমাদের কিন্তু স্পন্সর করতেছে আমাদের থাকা খাওয়া আমরা থাকবো পর্তুগালে সো আমাকে কে স্পন্সর করতেছে এটা হচ্ছে কোম্পানি সো আমি এটাতেও সিলেক্ট করবো সো এখানে বলা হচ্ছে রেফার টু ফিল্ড থার্টি এন্ড থার্টি ওয়ান ইনভাইটিং পারসনও করতে পারে অথবা থার্টি ওয়ান কোম্পানি করতে পারে আমাদের ক্ষেত্রে কোম্পানি করতেছে যেহেতু কোম্পানি আমাদের জব দিয়েছে অ্যাকোমোডেশন দিলে এটাই তো জব দিলে তো আমরা এটা দিয়ে ওই টাকা দিয়ে থাকতে পারবো খেতে পারবো সব কিছু করতে পারবো আর যদি অন্য কিছু হয়ে থাকে যদি আদার হয় তাহলে এখানে লিখে দিতে হবে এটা সিলেক্ট করে লিখতে হবে যদি আদার হয়ে থাকে তাহলে এটা সিলেক্ট করে আদার কে আপনাকে এই খরচটা দিচ্ছে সেটা লিখতে পারতে হবে সো আমাদের ক্ষেত্রে আদার্স কেউ না আমরা এটা কেটে দেবো ডিলিট মিনস অফ সাপোর্ট কিভাবে সাপোর্ট দেবে ক্যাশ দিচ্ছে কোম্পানি যদি আপনাকে ক্যাশ দেয় ক্যাশে সিলেক্ট করবেন অ্যাকমেন্ডেশন প্রোভাইডেড কোম্পানি যদি আপনাদের অ্যাকমেন্ডেশন প্রোভাইডের মাধ্যমে দেয় তাহলে আপনি এখানে একটা সিলেক্ট করবেন অল এক্সপেন্স কাভার জুরিং দা ডে আর প্রিপেইড ট্রান্সপোর্ট আপনার ট্রান্সপোর্টের জন্য কি খরচ দিয়ে দিচ্ছে আগেই খরচ দিয়ে দিচ্ছে তাহলে কিন্তু এটার ডকুমেন্ট দিতে পারতে হবে যদি আপনি এটা সিলেক্ট করেন বা যদি আদার্স থাকে আদার্স সিলেক্ট করতে পারেন আদার্স বলতে কি কন্ট্রাক্ট জব কন্ট্রাক্ট এখানে কিন্তু জব কন্ট্রাক্ট বলা নেই ক্যাশ হ্যাঁ ক্যাশ দিয়ে কি আপনাকে সাপোর্ট করবে তাহলে ক্যাশ দিবেন অ্যাকোমোডেশন প্রোভাইডেড দেওয়া আছে তো এটা সিলেক্ট করছেন এখানে সব সিলেক্ট করতে হবে এরকম না আপনার যেটা যেটা প্রয়োজন সেটাই সিলেক্ট করবেন এবং আপনি একটা জব কন্ট্রাক্ট পেয়েছেন সেই জব কন্ট্রাক্টের মাধ্যমে আপনি একটা স্যালারি পাবেন জব কন্ট্রাক্ট চুক্তি দেওয়া আছে এটা আপনার আটশো স্যালারি পাবেন বা সামথিং লাগ কি কি সুযোগ সুবিধা পাবেন খাবারের মেল পাবেন কিনা তো খাবার মিল বাবদ আরো দুইশো এর মতো পেতে পারেন এক হাজার ইয়েরও তো আপনি কিন্তু এটাই কিন্তু একটা কনট্রাক্ট চুক্তি এখানের মধ্যে কিন্তু আপনার টাকা পয়সার কথা বলা আছে তো আপনি এখানে জব কনট্রাক্ট লিখে দিতে পারেন এখানে লিখে দিলেন যে ওয়ার কনফ্রাক্ট

ফ্রি দিতে পারে এই তো আর কিছু নেই ও আর কি আছে প্লেস এন্ড ডেট এটা যে কোনো জায়গায় হতে পারে আপনি যে জায়গাতে এই ফর্মটা ফিল আপ করতেছেন সেই জায়গা দিয়ে একটা ডেট দিয়ে দিতে পারেন যখন আপনি ফিল আপ করতেছেন সেই ডেটটা দিবেন প্লেস দিবেন এবং ডেটটা দিয়ে দিবেন তারপর একটা সিগনেচার করবেন এটা যাতে ওই পাসপোর্টের মতো সিগনেচারটা মেলে এটা আপনারা জানেন এই তো এই ছিল এই তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সাইনিং আউট ফ্রম করতে